নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে, আমি শ্রাবণী। আজকে আবার আজকের বিষয় নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা খুব সুন্দর একটি বিষয়। আমাদের বিষয়টা দিয়েছে আমাদের মধুমিতার মনের কথা চ্যানেলের মধু। মধুকে অসংখ্য ধন্যবাদ আজকের বিষয়টা দেওয়ার জন্য। কারণ আমি আমি এটা নিয়ে বলবো যে আমি একবারে মহাপণ্ডিত তা নই, কিন্তু আমার মনে হয় এই ধরনের কথাগুলো আমাদের বলার প্রয়োজন ছিল প্রত্যেকে। আমি কবিতাটা শুনেছি, কবিতা খুব সুন্দর আলোচনা করেছে, আর এর যে গভীরতা এতটাই, মানে আমি জানি না তুই কি ভেবে দিয়েছিস, তবে অনেক 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 অসংখ্য অন্তর থেকে তোর প্রতি আমার আরো শ্রদ্ধা বেড়ে গেল। ভীষণ ভালো একটা বিষয়, ভীষণ ভালো। আত্মতুষ্টি, আত্মতুষ্টি বা মানে স্যাটিসফ্যাকশন, ও যেটা বলেছে যে আমরা এত কিছু করি মানে নিজেদের আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি করবার জন্য, কিন্তু আমরা কি সত্যি আত্মতৃপ্তি পাই বা আত্মতুষ্টি হয় আমাদের? এটাই হচ্ছে ব্যাপার। যে কোনো কাজে আমরা কি সত্যি আত্মতৃপ্তি লাভ করতে পারি, এটাই ছিল ওর দিয়ে আজকের বিষয়। তো সকলকে আবার বলে রাখি যে সকলে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, হাসিতে খুশিতে আছো, আনন্দে আছো, সকলে ভালো থাকো, এটাই সেরে গেছে প্রার্থনা করি। চলো আজকের বিষয়টা, সত্যি আমি জানি না কতটা আমার মানে মন থেকে ভীষণ ভালো লেগেছে আজকের বিষয়। যদিও প্রত্যেক দিনের বিষয়ই খুব ভালো, তবুও মানে মধুকে না, মধু নিজে ভীষণ মানে লড়াই করে নিজের জীবনটাকে একটা অন্য মাত্রায় পৌঁছতে চাইছে। তবে আমি বলবো মধুর যা মনোবল, মধু নিশ্চয়ই একদিন আত্মতৃপ্তি পাবে অবশ্যই। ওর ওর চলার পথটাকে আমি অনুসরণ করি, আমার ভীষণ মানে ওকে আমি অনেকটা ফলো করি, যে অনেক কিছুর মধ্যেও ও নিজেকে কিভাবে মানে হাসি খুশি রেখেছে এবং সকলের পাশে থাকে সবসময়। ওর যেটা সব থেকে বড় গুণ, ওর নিজের কি পরিস্থিতি সেটা ও না খেয়াল করে ও প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করে। অবশ্যই সকলকে অনুরোধ করবো যারা এখনো মধুকে দেখনি, যদিও মধুকে আমার থেকে বেশি লোকই চেনো, তবুও বলবো যে যারা মধুকে দেখনি তারা অবশ্যই মধুকে দেখো, মধুর কথা শোনো। তো আজকের বিষয়ে আসি। আজকের বিষয় হচ্ছে আত্মতৃপ্তি, বা আমাদের মধ্যে কি সত্যি আমরা কোনো কাজ করে কি সত্যি আত্মতৃপ্তি লাভ করি বা স্যাটিসফ্যাকশন আসে আমাদের মধ্যে, এটাই হচ্ছে বিষয়। তো এই বিষয়টা নিয়ে বলবো, আমরা যেহেতু মানুষ, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের একটা লক্ষ্য থাকে। কেননা আমরা না অনেক সম্ভাবনা নিয়ে আমরা কিন্তু জন্মগ্রহণ করি, অনেক কিছু সম্ভাবনা নিয়ে। জানি না এই কথাটা কি মানে দাঁড়াবে, এত সম্ভাবনা নিয়ে আসি, তাই আমাদের লক্ষ্যটাও থাকে অনেক কিছু উঁচুতে। এরপর জন্মের পর থেকে যখন থেকে আমাদের জ্ঞান হয়, চতুর্দিক থেকে কিন্তু নানানভাবে আমাদের উপর নানান কিছু আসে, যেন মনে হয় সেই কাগজে ছুঁড়ে ছুঁড়ে, দেখেছেন যারা স্টেজে গান করে কাগজে লিখে দেয় না তাদের কাছে এটা, এই গানটা গাইতে হবে, এই গানটা, মানে যারা স্টেজে ওঠেন তাদের কাছে না একটা প্রত্যাশা থাকে যে ও সব পারবে, সব গানও পারবে ভালো মতন গাইতে, তাই তো? সেই রকম কাগজ দেওয়া হচ্ছে, সমানে লিখে লিখে কাগজটা তাদের কাছে দেওয়া হচ্ছে যে তুমি এই গানটা গাও, এই গানটা গাও। সেই রকমই আমাদের একটু বড় হওয়ার পর থেকে এই ওরকম আমাদের দিকে মানুষ, মানুষ বলতে আমার পরিবেশে মা বাবা পিসি ঠাকুমা নানান রকম, তোমাকে এটা হতে হবে, তোমার এই যে এত কিছু নিয়ে আমরা একটা আমাদের লক্ষ্যটা তৈরি করতে থাকি, তাই তো? সেই লক্ষ্যে যতক্ষণ না আমরা পৌঁছতে পারি ততক্ষণ, যেহেতু এই যে বললাম যেহেতু আমরা মানুষ, দেখবেন খেয়াল করে অন্যান্য যারা প্রাণী, হ্যাঁ বাঘ সিংহ হাতি যাই হোক, তাদের একটাই লক্ষ্য, তারা কি করবে, তাদের খাবারটা জোগাড় করবে। তাদের খাবারটা খাওয়া হয়ে গেলে এরপর তারা জানে যে তাদের কি করণীয় একটা। কিন্তু আমরাই একমাত্র, আমরাই এই যে মানুষ, মানযুক্ত মুষ দিয়ে পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছেন, এই আমরাই শুধু জানি না যে আমাদের আসলেও আমাদের কি করণীয়, কি লক্ষ্য হওয়া উচিত। তাই সবকিছুর মাঝেও আমরা কিন্তু আত্মতৃপ্তি পাই না, হাজারো হাজারো রকম। কিন্তু এইটা যদি আমরা করি যে আমরা কি পেলাম, এত এই এইটা আত্মতৃপ্তি হয়ে আমরা কি হয়, খুশি হই, আনন্দ পাই, তাই তো? যেরকম সেই আবারও দিদি ভাইয়ের কথায় আসি যে আমরা ডায়েরি লিখি, কালকে কি পেয়েছি, আজকে কি পেলাম। তো আমরা যদি ওই ডায়েরি লেখার মধ্যে লিখতে থাকি, আমি বারবারই বললাম যে আমি কিন্তু এটা বিয়ের আগে থাকতেই আমার একটা ডায়েরি লেখার অভ্যাস আছে। আমি আজকে এই বিষয়টা নিয়ে খুব খুশি হয়েছি, আমার আজকে এইটা হয়েছে, এই গিফটটা আমি পেয়েছি, তাহলে আমি এত কিছু
পাচ্ছি, আত্মতৃপ্তি হচ্ছে, আমার স্যাটিসফ্যাকশন আসছে, বা আমি আমার রেজাল্ট আজকে ভালো হয়েছে, আমি খুব খুশি, এই যে এত কিছু পাচ্ছি পাচ্ছি সমানে এত পেয়েছি, আমরা কিন্তু এগুলোকে খেয়ালই করি না, একদম খেয়াল করি না। এই লেখাটাও মধু আগের দিনে পোস্ট করেছিল যে আমরা কত কিছু পেয়েছি সেটাকে কিন্তু আমরা গুনে দেখি না। আমাদের শুধু যেটা আমরা পাইনি সেগুলো আমরা কাউন্ট করতে থাকি সব সময় যে আমরা কি পাইনি। তাই জন্য আমাদের কি হয়, আত্মতৃপ্তি কিছুতেই আসে না। আমরা খুশি হই, আত্মতৃপ্তি হয় আমাদের, কিন্তু আমাদের দোষ কোথায় জানেন? আমরা সেটাকে ধরে রাখতে পারি না। আমরা যে কোনো কাজই করি না কেন, যত খুশিই হই না কেন, সেই খুশিটাকে আমরা কিন্তু আমাদের মধ্যে ধরে রাখতে পারি না, সেটাকে হারিয়ে ফেলি, আবার আমরা আবার দৌড়ই আর একটা কিছুর পিছনে যতই পাই। আচ্ছা বলুন তো, আত্মতৃপ্তি হওয়া, কোনো কিছুতে সফল যদি হই তখন তো আমরা খুশি হব, আনন্দ হব, আনন্দিত হব। তাহলে আমাদের সবসময় আমাদের আত্মতৃপ্তটাকে যদি আমাদের বা সফলতাটা যদি এইভাবে কাজ করে যে আমার যে প্রতিবেশী আছে তার থেকে আমি একটু উঁচুতে আছি, তাহলেই আমি তৃপ্ত, আমি মানে সফলতা লাভ করেছি। এটা যদি, এটা কি সত্যি আত্মতৃপ্তি দেয় না এটা সফলতা দেয়? নিজেদের মনে নিজেরা প্রশ্ন করুন যে এই জিনিসটা সত্যি আত্মতৃপ্তি দেয় কিনা, বা সত্যি সফলতা, মানে আমরা তো অন্যের দিকে জ্বলতে থাকি, অন্যরা কিছু করলে তখনই আমাদের ভিতরে একটা জ্বলন সৃষ্টি হয়, যেটা কবিতা বলেছে, যদিও আমিও বলবো এটা আমার ওর আমাদের প্রত্যেকেরই, আমাদের মনে হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি, আমরা মনে হয় এতদিনে আমরা যে একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছি যে আমরা খারাপটা কাউকে বলবো না, তাহলে এতদিন আমরা এটাও বুঝতে শিখেছি যে অন্যের দেখে হিংসা করলে নিজের কিন্তু বাড়তি কিছু হয় না, উল্টে নিজেকেই আরো দমন, নিচে নামতে হয়, নিচে নামতে হয়। এটাকে বোঝার কিন্তু সেই একটাই পথ। আর এইটা না কোনো সফলতা না, অন্যকে দেখে জ্বলাটা হচ্ছে কোনো সফলতা নয়। যদি আমি ভাবি যে ওনার থেকে একটু বড় হলেই আমি সফল হলাম বা সফলতা পেলাম বা আত্মতৃপ্তি পেলাম, এটা কিন্তু একটা অসুস্থতা, এটা একটা রোগ। অন্যের দেখে নিজের মনটাকে খারাপ করাটা হচ্ছে একটা রোগ, এটা কোনো সুস্থতার লক্ষণ কিন্তু নয়। তাহলে আমরা কি করতে পারি? যেমন সাধারণ আমরা তো কেঁচোর মতো হতে পারবো না, শুধু খাবো আর মানে খাবো দাবো ঘুমবো আর ওই বংশ বিস্তার করবো, এটা তো আমাদের জীবন নয়, তাই না? এটা কি জীবন আমাদের? এতদিন আমরা বুঝতে শিখেছি যে এটা আমাদের লক্ষ্য কখনোই নয় যে রান্না করবো, খাবো দাবো, ঘুমবো আর সামান্য কিছু কাজকর্ম করবো, ব্যাস এটাই আমাদের, আর বংশ বিস্তার বাড়িয়েই যাব, তাই তো? এটা আমাদের লক্ষ্য কখনোই নয়। আমাদের লক্ষ্য এমন একটা লক্ষ্য আমরা স্থির করব, আমাদের কিন্তু সেই সম্ভাবনা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে যে আমরা আমাদের মানে পরের প্রজন্মের জন্য যেন কিছু রেখে যেতে পারি। এতটুকুনি আমি ওই যে আগেই বলে নিয়েছি, যার জন্য যে কোনো পণ্ডিত ব্যক্তি নয়, কিন্তু এই কথার মাধ্যমে এতটুকুনি বিন্দুমাত্র যদি কারোর হৃদয়ে একটু হলেও একটু অন্য কিছু সে ভাবতে পারে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাই আমাদের সবসময় এটাতে সচেষ্ট থাকতে হবে যে আমাকে চিন্তা করতে হবে, আমি কোনটা, আমি আমার এই পোশাকটা, না আমি না, নাকছাবিটা, না আমি না, আমার দেহটা, না আমি না, তাহলে আমি কোনটা? আমি আমার আবেগ, আমার হিংসা, আমার এই কথা বলা, এগুলো কোনোটাই আমি না, তাহলে আমি মানসিকভাবে কি করব? মানসিকভাবে সামনাসামনি তো আমি করতে পারবো না, আমি পোশাকটাকে সরিয়ে ফেলতে পারবো না, কিন্তু মানসিকভাবে যেটা আমি নয় এটা ভাববো, যেটা তো আমি না, তাহলে এগুলোকে আস্তে আস্তে আমি সরিয়ে ফেলবো, এগুলো হচ্ছে জঞ্জাল। তাহলেই অনেকটা আমরা আত্মতৃপ্তি লাভ করতে পারবো। আমাদের অন্তরকে তৈরি করতে হবে, আমি বারবারই এটা বারবার বলছি যে স্যাটিসফ্যাকশন কখনো ওপরে ওপরে কিছু হবে না। আমি একটা ভালো পোশাক পরেছি, আত্মতৃপ্তি পাচ্ছি, সেটাতে কি হবে আমার? দুদিন পরে যখনই পোশাকটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমার সেই আত্মতৃপ্তিটা আর কিন্তু থাকবে না। আজকে আমার চেহারাটাকে আমি খুব সুন্দর করে রাখতে পারছি, আমি ওপর থেকে ঘষা মাজা করে চকচকে করে রেখে দিয়েছি, বয়সের ভার তো প্রত্যেকের কাছে আসবেই, হ্যাঁ, সেটা দিয়ে যদি আমি আত্মতৃপ্তি অহংকার এই সমস্তগুলো যদি আমার কাছে চলে আসে, আমি ওগুলোকে সাইড করব। আমি আমার ভিতরটাকে সবসময় আত্মতৃপ্তি কিভাবে হবে আমার ভিতরে সেইটা আমি
করতে সচেষ্ট হব। আশা করি বোঝাতে পারছি আমি, আমার মনে হয়, জানি না মধু বলবে এটা শুনে অবশ্যই যে আমি বোঝাতে পারছি কিনা। আমার ওপরে মানে যা কিছু বাহ্যিক যেগুলো আমি নয়, যেগুলো আমি নয়, যা আমি বারবার এই কথাটা রিপিট করছি এই কারণেই যে যেগুলো আমি নয়, যে যা কিছু আমার বাহ্যিক সেগুলোকে আমি আমার থেকে মানসিকভাবে দূরে সরিয়ে রাখবো। মানসিকভাবে আবারও বলছি, পোশাকটাকে কিন্তু আমি সরাতে পারবো না, কাজে এটাকে আমি আমার একটা পছন্দের পোশাক পরেছি আমি, আমার খুব আনন্দ হচ্ছে, খুব আত্মতৃপ্তি লাভ করছে, আদা বা খুব সুন্দর লাগছে আমাকে পোশাকটা পরে, কিন্তু কদিন সেটা, সেই খুশিটা আমি কতদিন রাখতে পারবো এইটা তো আমাকে বুঝতে হবে। তাহলে যেগুলো আমার বাহ্যিক সেগুলোকে আস্তে আস্তে আমি স্মরণ করব। ধরুন আমি আর একটা উদাহরণ দিই, এটা জানি না আমি মধুকে বলবো, অবশ্যই বলিস যে উদাহরণটা আমার ভুল বলা হলো কিনা, যদি ভুল বলে থাকি একটু তোদের আমাকে সতর্ক করার মানে অবশ্যই উচিত তাহলে, কেন আমি যেহেতু আমরা বন্ধু একে অপরের আমি কিচ্ছু মনে করবো না যদি ভুল বলে থাকি। এই যে ভালোবাসা, আমি কথার কথা বলছি, আমরা তো স্বামী সন্তান সকলকেই ভালোবাসি, ভালোবাসাটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে সেটা কিরকম বলবো আমি, যে আমি নিরন্তর যদি কেউ আমার কাছে থাকে, যেটা আমি বোঝাবার জন্য, এটা আমি না একটা ইউটিউবে একটা এ থেকে দেখেছিলাম, আমার ভীষণভাবে মনে পড়ে গেল হঠাৎ কথাটা, যে যেটা আমি আমি ধরো কাউকে ভালোবাসবো, কাকে আমি যাকে তাকে ভালোবাসতে পারি, একটা ছোট পাখি বা একটা ছোট গাছ, আমি গাছই বলছি, পাখি তো তবু মানে কন্টিনিউয়াস দেখতে থাকে, সে তো তাকে আমি ভালোবাসবো, একটা গাছকে আমি ছোট থেকে বড় করছি, আমি প্রত্যেক দিন 5 মিনিট তার পিছনে সময় দিচ্ছি, গাছটার পিছনে একটা পরিচর্যা করছি করছি, গাছটা ফুল দিচ্ছি, আমি প্রচন্ড গাছটার প্রতি একটা মানে গাছটাকে 5 মিনিট কিছুদিন এইভাবে যদি অনুশীলন করতে থাকি যে 5 মিনিট করে আমি প্রত্যেক দিন গাছটার পিছনে সময় দিচ্ছি, তো একটা মাস পরে গিয়ে আমি ওই গাছটাকে ভালোবেসে ফেলবো। জানি না তোরা নিজেরা এটার মধ্যে দেখতে পারিস খেয়াল করে, যে এটাই আমাদের জীবন, আমাদের কাছে যা থাকে অপার্থিব জিনিস, যা যা আমার সত্তা, আমার দেহর অংশ নয়, আমি এমন কিছুকে ভালোবাসছি যেটা আমার দেহর অংশই নয়, কোন একটা সত্তাকে, সেটাকে আমি ভালোবাসছি, আঁকড়ে ধরতে চাইছি, সেটা কি হচ্ছে যখন আমি সেটা পাচ্ছি সেটাকে আমি আত্মতৃপ্তি লাভ করছি, কিন্তু যেই সেটা ছিটকে যাচ্ছে আমার কাছ থেকে তখনই আমি আবার দুঃখী হয়ে যাচ্ছি, তাহলে তো সে তো আমার নয়, তাহলে আমি তাকে আঁকড়ে ধরবো কেন। কিন্তু আমরা ওই যে বললাম সাধারণ মানুষ অনেক সম্ভাবনা নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, আমরা নিজেরাই জানি না আমাদের লক্ষ্যটা কি। আমি যখন একজন মানে কি বলবো, আমার যে অংশ নয় কিন্তু মানে নিজের আবেগ দ্বারা আমি তাকে মানে ভালোবাসছি বা আঁকড়ে ধরতে চাইছি, নিজের সত্তার অংশ করে, সব থেকে বড় কথা এইটা বোধ হয় যে নিজের সত্তার অংশ করে নিতে চাইছি, সেটাই হলো ভালোবাসা। সেটাই, সেটার জন্যই আমি যদি যা কিছুর কাছে, আমি যদি একটা ছোট্ট পাখিকে ছোট থেকে বড় করি, আমি তার পিছনে কিছুটা সময় দিই, আর ক্রমশ তাকে দেখতে দেখতে সবসময় আমার সাথে থাকতে থাকতে তাকে তখন আমি কি করব, আমার নিজের সত্তার একটা অংশ করে নেব, তখন সেটা হচ্ছে ভালোবাসা। আর সেটা যখন আমি সচেতনভাবে করছি সেটাই হচ্ছে ছবি, তাহলে আমি ভালোবাসবো কাকে, ঈশ্বরকে, তাই তো। আমার মনে হয় এটা আমি বোঝাতে পারলাম। আর আত্মতৃপ্তি নিয়েও যেটা আজকের মানে স্যাটিসফ্যাকশন হয় কিনা আমাদের মধ্যে, আমরা আমরা পাবো না তো আমাদের আত্মতৃপ্তি কিছুক্ষণের জন্য, মানে সেটাকে আমরা ধরে রাখতে পারি না, আমরা আত্মতৃপ্তি মানে আমি খুশি। আর একটা উদাহরণ দিই, আমি যদি একটা নতুন ঘর বানাই, যেই ঘরটা তৈরি হয়ে যাবে তার সুন্দর সুন্দর জানলা দরজা তৈরি করা, মনোমতো জানলা দরজা তৈরি করালাম, যেই ঘরটা পুরোটা হলো, এবার আমি সুন্দর করে একটা রং করালাম, আমার কিন্তু তাতেও আত্মতৃপ্তি হবে না। এইবার কি চাই, আমাদের চাই সবসময় তো চাই, এইবার চাই ঘরটা সুন্দর আসবাবপত্র, সুন্দর আসবাবপত্র মন খুঁতখুত করে এটা ওটা করে আমরা তৈরি করলাম, খুব সুন্দরভাবে হলো, কিন্তু সেই আত্মতৃপ্তিটা আমার কতক্ষণ থাকবে, কতদিন আমি ধরে রাখতে পারবো এইটা আমাকে বুঝতে হবে আগে। আমার মনে হয় পারলাম বোঝাতে, আত্মতৃপ্তিটা 2 বছর পরে যে এই ঘরটা আবার একটুখানি যতই ঝাড়া পোঁচা করো না কেন নিয়মিত আবার রং করাতে হবে, আবারই করতে হবে, ওই 2 বছর পর আমার আবার ওইটা তখন একঘেয়ে হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এই যে মানুষ জীবন, আমরা যদি এই চেহারা নিয়ে এই একই থাকতাম চিরন্তর, আমাদের যদি মৃত্যু না থাকতো, তাহলে কি আমরা আমাদেরকে নিয়েই আত্মতৃপ্তি পেতাম? পেতাম না। আমরা কিন্তু এটা একবারও ভাবি না যে আমাদের, আমরা নশ্বর, আমরা থাকবো না, আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে,
এটা আমরা ভাবি না। তাই জন্য আমরা এত বাহ্যিক এত কিছুর প্রতি আকর্ষিত হই এবং সবেতেই হীনমন্যতায় ভুগি, কিছুতেই আমাদের আত্মতুষ্টি বা আত্মতৃপ্তি আমরা পাই না, মানে স্যাটিসফ্যাকশন আমাদের জীবনে আসে না। এটা শুধু আমি বলে না, আমরা যত সাধারণ মানুষ আছি, আমরা যত আর যারা আত্মতৃপ্তি যারা পেয়ে গেছেন বা যাদের মধ্যে হয়ে যাচ্ছে আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি বা তাদের মনে হচ্ছে, তারা কি বলুন তো একদম ওপরে, তাদের মানে কি বলবো ঈশ্বর তত্ত্ব তারা পুরো ভিতরে নিয়ে নিয়েছে, তাদের আর কিচ্ছু চাই না, তাদের তারা এমনিতেই আত্মতৃপ্তি লাভ করে ফেলেছে, তাদের আত্মতৃপ্তি হয়ে গেছে, তাদের আর বাইরের বাহ্যিক কিছুর প্রতি তাদের আর আকর্ষণ নেই। আমি এই যে আমি অনেকবার বলেছি যে আমার যা আছে আমি এতে শান্তি, সত্যি আমি শান্তি পাই, আমি এটা বুঝতে শিখে গেছি। আমি আর এর আগে তো আমি অনেকবার বললাম একটা কথা, যে যখন আমার কাকু মারা গেলেন বা যখন আমরা মালয়েশিয়ায় এরকম এতদিন আটকে গেলাম, তখনই আমি মনে মনে বুঝে গেলাম যে এই যে বাহ্যিক এত প্রলোভন এত কিছু কিচ্ছু মানে ম্যাটার করে না, কোনো কিছুর মূল্য নেই এতে। আমি যদি আমি এই যে আমি এটা আমি তো নই, আমি যে বলছি আমি এটা তো আমি নই, আমি বারবারই বলছি আমার যত কিছু বাহ্যিক আমি যতটা দূরে, কিন্তু যেহেতু আমরা সাধারণ মানসিকভাবে এগুলোকে দূরে সরাতে হবে, ঠিক আছে যা পাচ্ছি চলো যা পাচ্ছি। এই যে আমার উদাহরণটা আমি যদি এবার আমাকে দিয়ে দিই, এটা বোঝবার চেষ্টা করতে হবে যে তুমি কি সত্যি, হ্যাঁ হয়তো নয় হয়তো নয়, কিন্তু কিছুটা হলেও আমি না পেরেছি। যেমন প্রথম যখন পুজোতে জামা কাপড় হতো না, না ভীষণ মনে দুঃখ পেতাম, এটা একদম মানে সত্যি কথা বলছি আজকে আমি, কিন্তু এখন আর আমার দুঃখ হয় না, মনে হয় সেই তো পড়বো ঠিক আছে যখন হোক হলেই হলো, এরকম একটা ব্যাপার। এটা আমি কাউকে যদি ভাববে যে এটা শুধু এই প্ল্যাটফর্ম বলে বলছি, তা কিন্তু নয়, এটা প্রথম থেকে যখন আমি একদম ছোট ছিলাম, মানে দু মাস আগে আমাকে জামা কাপড়, সামনে পুজো আসছে দু মাস আগে আমার জামা কাপড় দিতে হবে, কিন্তু এখন তো পুজোর আগে হয়তো কিছু কিচ্ছু কিনতে পারলাম না, তাতেও মনে দুঃখ হয় না, হয় না দুঃখ, মনে হয় ঠিক আছে চলো পরে পেয়ে যাবো, এরকম একটা। কেউ জানি না হয়তো এই যে স্বামী সন্তান সবকিছুকে না আমি একটু আলগা ভাবেই রাখতে চাই। প্রথম যখন আমার বড় ছেলে হলো, আমি ভীষণ আমার মা তখন আমায় শিখেছিল খুব না প্রাণের কাছে খুব ছেলে ছেলে এরকম করে টানবি না, তাহলে বেশি কষ্ট পাবি। সেই থেকেই আমি ওদের সমস্ত কিছু শেখাই, যাতে আমি যদি ওদের জীবনে না থাকি ওদের যেন কোনো অসুবিধা না হয়। আর এটা তো ভাবতে পারি না মা হয়ে যে ওরা আমার জীবনে নেই, সবসময় ভাবি ঈশ্বর যেভাবে রাখো ওদেরকে ভালো রেখো, কিন্তু আমি সেইভাবে মানে প্রচন্ড যে আঁকড়ে ধরা এই কাজটা আমি এড়িয়ে চলি। তাহলে আমি জানি যে প্রত্যেককে আমাদের এই দেহ নশ্বর, কোনো কিছু অবিনশ্বর নয়, নশ্বর দেহ, এটা আমাদের একদম বুঝতে হবে, একদম বুঝতে হবে। আমি জানি না যে আমি আজকে কতটা বোঝাতে পারলাম বা বলতে পারলাম, যারা আজকে আমার কথা শুনবেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আজকে আমার এই কথাগুলো শুনবেন তারা অবশ্যই ছোট ছোট কমেন্ট করে বলবেন যে আজকের বিষয়টা নিয়ে আমি বলতে পারলাম কিনা। আমার না আমি অনেকটা মানে ভিতর থেকে আজকের কিন্তু কথাগুলো বলেছি, এগুলো সত্যি আমার মনের কথা। আমি যদি বলি আমি কি স্যাটিসফাই যে এই সমস্ত, আমি ওই যে বললাম আমি বাহ্যিক কিচ্ছু দেখি না, কিচ্ছু বাহ্যিক দেখি না বা দেখতে চাই না। হ্যাঁ আমি আমাকে কেমন দেখতে লাগছে, আমি কি করছি কি খাচ্ছি, এগুলো আমার কাছে কোনো আর ম্যাটার করে না। আমার মনে হয় ঠিক আছে ঈশ্বর যা করবেন তাই হবে, একটা সময়ের পর ঈশ্বর সমস্ত কিছু পার্ট বাই পার্ট ঈশ্বর সাজিয়ে রেখেছেন যে আমার জীবনে কি হতে চলেছে, কাজেই আমি আর এগুলো নিয়ে একদম ভাবি না, একদম ভাবি না। একটা সময় খুব কষ্ট পেতাম যে বাবা মাকে কে দেখবে, একটা বড় ভাই নেই, আমাদের তিন বোনে অনেকটা দূরত্বে দূরত্বে বিয়ে হয়েছে, কখন আমি কিছু হলে খবর পাবো, তারপরে আমি বাবা মার কাছে যেতে পারবো। এখন আর একটুও বিশ্বাস করবেন কিনা জানি না, একদম ভাবি না। মাঝে মাঝে হয়তো তবু ওই যে সাধারণ মানুষ মাঝে মাঝে হয়তো মনে একটু আসে যে কি হলো, তখন হয়তো একটু ফোন করে নিলাম, কিন্তু আমি জানি স্বয়ং ঈশ্বর আছেন। যেমন পৃথিবীতে পাঠিয়েছেন এমন অনেক বাবা মা আছে যারা মানে তাদের আর কেউ নেই, কোনো সন্তানই হয়তো নেই, তাদের কাছে কেউ থাকে না, তাদের যেমন চলে যাচ্ছে তেমন ঈশ্বর ঠিক আমার বাবা মাকেও চালিয়ে দেবে, এটাই আমি ভাবি। এখন আর ওই জন্য আলাদা করে আর কিছু চিন্তা করি না, সত্যি কথা। আমি ভাবি যে নিয়মিত আমার যে কাজগুলো আছে আমি সেটাই কর্তব্য অনুসারে আমি নিয়মিত আমার কাজগুলো করে যাব, এবার কি পাচ্ছি কি না পেলাম এগুলো নিয়ে আমি আর ভাববো না। আর একটা কথা যেটা বলবো, এই যে ছোট থেকে না আমরা আমরা কোনো ছোট বাচ্চার পেছনে কোনো কাগজ দেব না, কোনো কাগজ দেবো না, সে তার মতো বেড়ে উঠুক,
সে তার মতো বেড়ে উঠুক, সে যে সম্ভব মানে একটা সম্ভাবনা নিয়ে তো জন্মেছে, সে তার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে, এটুকুনি বলার। চললাম আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো। আজকে অনেকটা বড় হয়ে গেল, যদিও বা জানি সবাই হয়তো পুরোটা শুনবে না, তবুও যে যেটুকু শুনে থাকো, সকলকে অনুরোধ করবো যে যেটুকু শুনে থাকো প্লিজ প্লিজ একটু কমেন্টগুলো করো, আমার তাহলে একটু বেশি ভালো লাগবে। চললাম আজকে এ পর্যন্তই।